হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রান্না গল্প উইথ ব্লগস সামনেই তো জামাই ষষ্ঠী তাই আমি আজ তোমাদের সাথে জামাই ষষ্ঠীর স্পেশাল পাবদা মাছের একটা রেসিপি শেয়ার করব তাই আমি নিয়ে নিয়েছি পাবদা মাছ আর এতে একটু লবণ আর হলুদ মাখিয়ে দশ মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে দেখো আমি লবণ আর হলুদটা অলরেডি মাখিয়ে ফেলেছি এবার কড়াইতে তেল গরম হলে মাছগুলোকে এক এক করে ভেজে ফেলতে হবে পাবদা মাছ খুব ফোটে কড়াইতে তেল দিয়ে দিয়ে একটু হলুদ দেবে এর ফলে তেলটা কম মাছগুলো বেশি ভাজবে না তাই জন্য ছেটকাবে একদম হালকা ভাবে ভেজে নেবে তো বন্ধুরা মাছগুলো যতক্ষণ ভাজা হচ্ছে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দাও এখন যা গরম পড়েছে তাই আর বেশিক্ষণ রান্নাঘরে সময় কাটানো যাচ্ছে না তাই না যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছগুলো ভাজা হয়ে গেল আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি এই মাছের রেসিপিটা জামাইকে রান্না করে খাওয়াও তাহলে জামাই তোমাদের খুব প্রশংসা করবে কথা দিচ্ছি এবার আমি মাছগুলোকে প্লেটের মধ্যে তুলে রাখছি মাছগুলো তো ভাজা হয়েই গেছে খুব একটা কড়া করে ভাজিনি একদম হালকাভাবে ভেজে তুলে রাখছি দেখো এখানে আমি সব মাছগুলো একদম ভেজে রেডি করে রেখেছি এবার আমি চলে যাবো মশলায় প্রথমেই আমি টক দইয়ের মধ্যে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এই দইটা কিন্তু এই মাছের রেসিপিতে একটা অন্যরকম স্বাদ এনে দেয় আর অন্যদিকে নিয়ে নিয়েছি সর্ষে আর পোস্ত একসাথে বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দই দিয়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি আর এটা হলো কাজুবাদাম আর চার মাগজ বাটা এতে গ্রেভিটা একটু গাঢ় হয় যাই হোক আমি তেলের মধ্যে ফোড়নের জন্য শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এরপর দিলাম কালো জিরে বন্ধুরা আমি তোমাদের এত সুন্দর একটা রেসিপি দেখাচ্ছি তোমরাও একটা সুন্দর করে লাইক করে দাও এখন আমি অ্যাড করছি আদা বাটা সর্ষে আর পোস্ত বাটা কাজু বাদাম বাটা চার মাগজ বাটা এই সব রকম মশলাগুলো একসাথে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি হালকাভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সব রকম গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো যেমন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এরপর একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নিলে মশলাটা ধরে যায় না এখন আমি কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিচ্ছি এই লঙ্কা বাটাটা তোমরা নিজেদের ঝালের পরিমাণ অনুযায়ী দিও এরপর আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এখন এই মশলাগুলোকে অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি এখানে মশলার বাটির জলগুলো ইউজ করেছি মশলাটা কষাতে কষাতে একটা সুন্দর কালার এসে যাবে এবার আমি ওই ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিলাম এরপর এই দইটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব অলরেডি সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে তোমরাও যখন বাড়িতে এটা ট্রাই করবে দেখবে এই মশলা কষানোর সময় মনে হবে যেন অর্ধেক ভোজন হয়ে গেছে আমার তো আবার ভালো ভালো খাবারের গন্ধ পেলেই খুব খিদে পেয়ে যায় দেখো এখানে আমাদের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে অলরেডি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা যতক্ষণই রান্নাটা হচ্ছে তোমরা রান্নার আরো ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য ছটপট আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ঝোলটা ফুটলে আমরা এখানে একটু চিনি অ্যাড করে দিচ্ছি আমরা যেহেতু এই এই রেসিপিটা টক টক দই দিয়ে করেছি তাই চিনি টেস্টটাকে ব্যালেন্স করে দেবে না না লাগবে মিষ্টি ঝোলটা প্রায় হয়েই এসছে তাই আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি সবকটা মাছ দিয়ে এবার ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়ে গ্রেভিটাকে একদম গায়ে গায়ে করে গাঢ় করে নেব তৈরি হয়ে গেছে দই পাপতা জামাই ষষ্ঠী স্পেশাল এই দই পাপ্তাটা তোমরা ট্রাই করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো থ্যাংক ইউ দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে